লাল এই গ্রহটিতে অতীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা অনুসন্ধানে মঙ্গল পৃষ্ঠে নাসার পাঠানো পার্সিভারেন্স নামে মঙ্গলযানটির সাথে ঘটল অদ্ভুত এই ঘটনা। সম্প্রতি মঙ্গলযানের সাথে পাঠানো রোবটটি নমুনা হিসেবে একটি শিলা সংগ্রহ করে একটি ধাতব টিউবে রেখেছিল। পার্সিভারেন্স পরীক্ষা করতে গিয়ে দেখে শিলাটি উধাও। নাসার গবেষকরা বলছেন, শিলাটি হারিয়ে যাবার পেছনে এটির বিশেষ বৈশিষ্ট্য দায়ী হতে পারে। গবেষকরা এখন এ ধাঁধার সমাধান করতে আরও কিছু ছবি বিশ্লেষণ করছে। তারা ধাতব টিউব থেকে শিলাটি কেন হারিয়ে গেল তা বের করবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে মঙ্গলযানটি পাঠানো হয়। এর রোবটটিতে 2 মিটার লম্বা বাহু রয়েছে, যেটি ভূমি খনন ও পাথরে কোর পদার্থ বের করে আনতে সক্ষম। যে বিশেষ খাদে রোবটটি অবতরণ করেছে একটি বিরাট হ্রদ ছিল। এটিতে পানি ও প্রাণের অস্তিত্ব ছিল বলেও ধারণা করা হয়। জিনিয়া শেখ, সময় সংবাদ।